হাসি মুখে আদর করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহকে নবান্নে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নবান্নে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক শেষ করে মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে একান্ত বৈঠকও সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার চেম্বারটা কেমন দেখানোর জন্য ডাকলেন না চা খাওয়ার জন্য ডাকলেন? এদিকে হাসি মুখে এক ফ্রেমে মমতা এবং অমিত শাহকে দেখে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির। সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর বক্তব্য, মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে প্রোটোকল অনুযায়ী বৈঠক হতেই পারে এবং সেখানে সৌজন্য থাকতেই হয়, এতে আশ্চর্যের কিছু নেই। তবে রাজ্যে অমিত শাহের পদার্পণের পরই ফের ডিসেম্বরে শনির দশার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। টাইম হো গিয়া এই তোলামূলকে উৎখাত করার জন্য। আজকে অমিত জি আমাকে বলে গেলেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার ওয়ান টু ওয়ান মিটিংয়ে বারে বারে রিকোয়েস্ট করেছেন বেটার কোঅর্ডিনেশন অ্যামাংস দ্য স্টেট পুলিশ অ্যান্ড বিএসএফ আর সাফিসিয়েন্ট ল্যান্ড আমার যা লাগবে দিতে। আমি এদিন নবান্নে পূর্বাঞ্চলের রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক শেষে মুখোমুখি হন অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশিও ভিন্ন রাজনৈতিক দলের দুই নেতার মধ্যে হাসি বিনিময়ের ছবি নয়া জল্পনা তৈরি করেছে বিরোধী মহলে। যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি সব হয়েছে প্রোটোকল মেনেই, উল্টে রাজ্য সরকারের প্রতি শুভেন্দুর হুঁশিয়ারি ডিসেম্বরেই ঘনাবে বিপদ। এটার কোনো রাজনৈতিক মানে বা তাৎপর্য খোঁজার কোনো কারণ নেই। কালকের মিটিংয়ের একটা কথা আমি শুধু বলতে পারি, কে বলেছে আমি বলবো না, টাইম হো গিয়া, কে বলেছে আমি কোট করছি না, টাইম হো গিয়া। অর্থাৎ পশ্চিমবাংলায় বড় বড় ডাকাতরা, চোররা, অত্যাচারীরা, পরিবারবাদ এবং শোষণবাদের আমদানি করা লোকেরা, তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা গ্রহণ করা উচিত আইন মেনে, সংবিধান মেনে, সেটা করা হবে। পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতের পূর্বের পাঁচটি রাজ্য পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড এবং সিকিমের মুখ্যমন্ত্রীদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠক হলো এদিন। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও একান্ত বৈঠক সারেন স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার নবান্নের বৈঠকে শাহ এবং মমতার পাশাপাশি ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়কের মন্ত্রিসভার প্রতিনিধিও। অমিত শাহের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাও বৈঠকে যোগ দিতে এসেছিলেন। আমি মঙ্গলবার উনার নির্দেশ মতো দেখা করলে বলবো, আপনি ল্যান্ড ডাইরেক্ট পারচেজ করে চৌকি বানিয়ে পশ্চিমবঙ্গের লোককে অনুপ্রবেশকারীদের হাত থেকে বাঁচান,